ওই তিনটি কাজ আমি প্রথম করতে চাই। নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে আমার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ যুক্ত করে এই আসনের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আমার নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। নির্বাচিত হলে আমার প্রতিটি পদক্ষেপ কেবে ছাপ দেখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। বরিশাল পাস আসনটিকে স্মার্ট গ্রাম ও স্মার্ট নগরায়নের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমি গোটা দেশে পরিচিত করে তুলতে চাই। এজন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করার অঙ্গীকার করছি। আমার যে বিষয়গুলোর উপর আমি কাজ করতে চাই, আমার প্রতিশ্রুতি সেগুলো হলো পত্র এলাকার উন্নত যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নয়ন সাধন, সবার জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী মুক্ত সমাজ গঠন। স্মার্ট বাংলাদেশের আওতায় স্মার্ট বরিশাল সদর পাঁচ এর আলোকে সেবা অ্যাপ চালু করা, খেলাধুলায় উৎকর্ষ সাধন, পার্ক, জলাশয় ও খাল অবৈধ দখল মুক্ত করা, উন্নত কৃষি ব্যবস্থা, দারিদ্র বিমোচন করা, গৃহ মেরামত ও নির্মাণে সহায়তা করা, ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে সহায়তার পরিমাণ বৃদ্ধি করা, গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত নাগরিকদের যতটা সম্ভব পুনর্বাসনের ব্যবস্থা করা, জেলে পল্লীদের আর্থিক সহায়তা প্রদানের হার বৃদ্ধি করা, নারীদের কারিগরি শিক্ষা প্রদান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা, যারা এখনও আসেননি এই ভাতার আওতায় তাদেরকে যথাশীঘ্র সম্ভব নিয়ে আসা, ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। শেষ কথা, আমার লক্ষ্য বরিশাল পাস সদর আসনটির অন্তর্ভুক্ত প্রতিটি এলাকাকে নিরাপদ ও শান্তিময় আবাসভূমি হিসেবে গড়ে তোলা, নতুন প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা আমার স্বপ্ন। আমাকে ভোট দিয়ে আপনাদেরকেও এই স্বপ্নের যাত্রা সারথি হতে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের ভোটে নির্বাচিত হই 7 তারিখে, তাহলে আমি আমার যে ভাই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আমি তিনটি ক্ষেত্রে কাজ করতে চাই সর্বপ্রথম। 1 নম্বর, উন্নত শিক্ষা ব্যবস্থা। আমরা সকলেই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের এমন কিছু শিশু আছেন, আমাদের ছেলেমেয়ে আছেন, তাদের জীবনমান শিক্ষার ক্ষেত্রে কিভাবে উন্নত করা যায় সেই ব্যবস্থা করতে। 2 নম্বর, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। আমার ইচ্ছা সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর অনেক অনেক কাজ করা হচ্ছে, তারপরও আমি কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছি, যেমন আমাদের বিশেষ করে মাদের, যাদের জরায়ু ক্যান্সারের মতো, যারা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে সমাজ পারিবারিক বন্ধন ভেঙে যায়, আমার ভাইয়েরা সাধারণ ফ্যামিলির ক্ষেত্রে, এটা একেবারে নিচের যারা ভাইয়েরা বিপদগামী হয়ে আবার নূতন করে সংসার করার ক্ষেত্রে ঝুঁকে পড়ে, তা থেকে মুক্তির জন্য ওই চিকিৎসাটা সরকারিভাবে কিভাবে বিনামূল্যে যত দ্রুত সম্ভব করা যায় সেটার ব্যাপারে আমি চেষ্টা করব বা আমি উদ্যোগ গ্রহণ করব। তৃতীয়ত আমি চাচ্ছি যেটা, সেটা হলো যারা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, যে বিভিন্ন সরকারি ভাতা প্রদান করা হয়, একটা অপপ্রচার করা হচ্ছে যে নির্দিষ্ট প্রার্থীর বাইরে যদি ভোট প্রদান করা হয় তাহলে অনেক ভাতা কেটে নেওয়া হবে, যেটা বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে। তা থেকে আমি সকলকে কথা দিয়েছি যত দ্রুত সম্ভব কাটার তো নয়, বরঞ্চ যারা এই ভাতার আওতায় আসেননি আমি ইনশাল্লাহ চেষ্টা করব বিশেষ বরাদ্দ এনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনার অনুকম্পা নিয়ে, দয়া নিয়ে অন্যদেরও যত ভাতার আওতায় নিয়ে আসা হয় সেই ব্যবস্থা করবে। 3টি কাজ আমি প্রথম করতে চাই।